আমাদের কম বেশি সবারই ঘুমের সমস্যা কমন ব্যাপার। ঘুম আমাদের স্বাস্থ্য এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো ঘুম না হলে আপনার শরীরে অনেক ক্ষতি হতে পারে। ঘুম না এলে কি করবেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1 নম্বর, সাদা ভাত। আমাদের দেশের মানুষের প্রধান খাবার হচ্ছে ভাত, কিন্তু আমরা অনেকেই জানি না যে ভাত খেলে তা আমাদের রাতে ভালো ঘুম হতে সহায়তা করে। সাদা চালে কিছু ভিটামিন ও খনিজ উপাদান থাকে, আর এটি হচ্ছে একটি জিআই যুক্ত খাবার। আর উচ্চ জিআই যুক্ত খাবার ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে খেলে তা ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে। 2 নম্বর, বাদাম। বিভিন্ন ধরনের বাদামের অনেক উপকারিতা রয়েছে তা আমরা জানি, কিন্তু এটি ভালো ঘুম হতে সাহায্য করে বিষয়টি অনেকের কাছেই অজানা। বাদামে স্বাস্থ্যকর মনোস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। গবেষকদের দাবি, বাদাম ঘুমের মান বাড়াতেও সাহায্য করতে পারে। কারণ হলো বাদাম মেলাটোনিন হরমোনের উৎস। মেলাটোনিন আপনার অভ্যন্তরীণ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এবং আপনার শরীরকে ঘুমের জন্য প্রস্তুত হতে সংকেত দেয়। 3 নম্বর, চর্বিযুক্ত মাছ। বিভিন্ন চর্বিযুক্ত মাছ ও মাছের তেলে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি থাকে। আর এই অ্যাসিড হৃদরোগের বিরুদ্ধে সুরক্ষা দিতে এবং মস্তিষ্কের স্বাস্থ্যকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। ভিটামিন ডি ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড উভয়ই সেরোটোনিনের উৎপাদন বাড়াতে সহায়তা করে, যা রাতে ভালো ঘুমের সহায়ক হতে পারে। 4 নম্বর, হার্বাল চা। শুনতে একটু অবাক লাগলেও এটি সত্য যে হার্বাল চা রাতে ভালো ঘুম হতে সহায়তা করে। আর হার্বাল চা অ্যান্টিঅক্সিডেন্টের একটি সমৃদ্ধ উৎস। এতে থাকা ফ্ল্যাভোনয়েড অ্যান্টিঅক্সিডেন্টগুলো ভালো ঘুমে হওয়ার পাশাপাশি প্রদাহ কমাতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। 5 নম্বর, কলা। কলায় ট্রিপটোফান থাকে এবং এটি ম্যাগনেসিয়ামের অনেক ভালো উৎস। আর এই দুটি বৈশিষ্ট্যের কারণে এটি আপনাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে। 6 নম্বর, ওটমিল। ভাতের মতো ওটমিলেও কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে এবং এটিতে কিছুটা বেশি ফাইবার থাকে। এ কারণে এটি ঘুমানোর আগে খেলে তা তন্দ্রাকে প্ররোচিত করে এবং আপনার ভালো ঘুম হতে সহায়তা করতে পারে। তথ্যসূত্র healthline.com। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।